আগামী 5ই ও 6ই ফেব্রুয়ারি দুর্গাপুরের গান্ধী মোড় ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে হস্তশিল্প মেলা সম্পূর্ণা। থাকবে বিভিন্ন রকম গহনা শাড়ির বিপুল সম্ভার, সঙ্গে এখানে পেয়ে যাবেন হোমমেড চকলেট, শীতের পোশাক এবং সুস্বাদু খাবারের সামগ্রী। দুপুর 3টে থেকে রাত্রি 8টা পর্যন্ত চলবে এই মেলা। সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। নবজাতক ও শিশু মৃত্যু রুখতে দুর্গাপুর সরকারি মহকুমা হাসপাতালে এবার বড় পদক্ষেপ গ্রহণ করা হলো। রবিবার হাসপাতালের নিউ নেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে অত্যাধুনিক জন্ডিস ডিটেক্টর যন্ত্রাংশের উদ্বোধন করা হয়। হাইফ্লো নেশাল ক্যানিউলা ও জন্ডিস ডিটেক্টরের মাধ্যমে চিকিৎসা থেকে সিটি স্ক্যান সবই মিলবে এবার হাসপাতালে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, হাসপাতাল সুপার ডক্টর ধীমান মণ্ডল, পুরসভার পূর্ব প্রশাসক বোর্ডের সদস্য দীপঙ্কর লাহা ও ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের আধিকারিকরা। নবজাতক অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য 25টি শয্যা বিশিষ্ট এনআইসিইউ বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছে বহু বছর আগেই হাসপাতালে। এবার থেকে অত্যাধুনিক প্রযুক্তির যন্ত্রাংশের মাধ্যমে শ্বাসকষ্টজনিত শিশুদের রোগের চিকিৎসায় আমূল পরিবর্তন আসবে বলে মনে করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এনএসপিসিএল সংস্থার সিএসআর প্রকল্পের সহযোগিতায় এই উদ্যোগ সফল হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। एक पावर प्लांट यहाँ पे दुर्गापुर में चलाते हैं हम लोग, और निगम सामाजिक उत्तरदायित्व के अंतर्गत काफ़ी कार्य करते हैं, स्टेट गवर्नमेंट के साथ मिलके और भी बहुत सारे प्रयास करते हैं। ये जो विधाननगर हॉस्पिटल में जो नियोनेटल यूनिट का जो भी उद्घाटन हो रहा है, उसमें भी NSPCL ने सहयोग किया है। इसी तरह से हम अपने निगम सामाजिक कार्य में आगे बढ़ते हैं। यही हॉस्पिटल है শিশুদের চিকিৎসা বিভাগ যেটা আছে, পেডিয়াট্রিক্স ডিপার্টমেন্ট, এটা খুব জনপ্রিয়। এবং জনপ্রিয় কেন, এখানে যে পরিষেবা দেওয়া হয় তার উৎকর্ষতার জন্য। সেখানে আমাদের যা দেখলাম, আমি তো ডাক্তার নয়, ডাক্তারবাবুরা যা বোঝালেন, আমাদের সুপার সাহেব ডক্টর ধীমান মণ্ডল এবং আমাদের ডেপুটি সুপার সাহেবা, এনারা আমাদের কাছে একটা প্রেজেন্টেশন দিলেন। তাতে আমরা বুঝলাম যে আমাদের যে একেবারে শৈশবে 1 থেকে 29 দিনের ভেতরে যে শিশুদের শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়, সেটা নাকি প্রায়শই দেখা যায়। এবং এই শ্বাস প্রশ্বাসের কষ্ট হলে ওই শ্বাসনালীতে তলার দিকে একটা ইনফেকশনও হয়। এগুলোর ক্ষেত্রে খুব অতিরিক্ত মাত্রায় অক্সিজেন ইন্ডিউস করতে হয় ওই শিশুর শরীরে। সেটা আমরা যে মাত্রা অবধি করতে পারতাম, তার প্রায় 50% বৃদ্ধি করার ব্যবস্থা হলো যন্ত্রের মাধ্যমে। সে তার জন্যে যেসব যন্ত্রের প্রয়োজনীয়তা ছিল, সেইটে আমাদের মহকুমা হাসপাতালের স্তরে সরকারি ব্যবস্থাপনায় এখনও অবধি দেওয়ার ব্যবস্থা এই মুহূর্তে ছিল না। কিন্তু আমরা NSPCL-এর সৌজন্যে, তাদের CSR-এর অর্থ সাহায্যে আমরা সেই সব যন্ত্রপাতি এখানে প্রতিষ্ঠিত করতে পারলাম, এখানে আনতে পারলাম। তার ফলে এখানে ওই বয়সের শিশুদের চিকিৎসা আরও উন্নততর এখান থেকে দেওয়া যাবে। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট 7 দিনের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা, নদিয়া। 2023 শিক্ষাবর্ষে প্রথম 100 জন স্টুডেন্টস পাবে 50% স্কলারশিপ। তাই আজই কল করুন 7797188188।